ভুলভাল বেরিয়ে গেছে। গুড আফটারনুন মাই ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আরো একটা নতুন ব্লগে অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে দুপুর নয়, বিকেল 5টা মতো। আর তোমাদের আমি বলি না যে গরমকালে রোদটা পুরো বিকেল বেলাতে আমাদের এই রুমের দিকেই পড়ে, শীতকালে কিন্তু এদিকে রোদই ঢোকে না। তো গরমকালে রোদ দরকার নাই, বাট গরমকালেই আসে। তো দেখো রোদ অলরেডি মানে সূর্য ঘুরে গেছে, অস্ত যাচ্ছে এখন এই দিকটাতেই, আর যত গরম পড়বে তত এদিকেই রোদটা চলে আসবে। বাট এই শেষের রোদটা না বেশ ভালো লাগছে, এখন খুব যে গরম পড়েছে তা তো নয়। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, বেরোবো আর ভাবছি একটু জিওমার্ট যাবো, কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে সেগুলো নিয়ে আসবো, আর একটু ঘুরতেও যাব। তো সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা, স্কিপ না। এই দেখো আমরা মাঠে এসেছি আর অন্ধকার হয়ে গেল মাঠে হাঁটতে হাঁটতে, এখনো জিওমার্ট যাইনি, এবার যাব। এই যে ভূত আর ভূতনি ব্যাগ নিয়ে হাঁটছে, বাজারের ব্যাগ নিয়ে, আর প্রায় অন্ধকার হয়ে এসছে, এবার বেরোবো একটু পরে, একটু দাঁড়াই। সানডের দিন বড় বাজার সবটাই মোটামুটি বন্ধ থাকে, কয়েকটা দোকান খোলা থাকে মাত্র, মানে হাতে গোনা গিফটের দোকান খোলা থাকে, যেহেতু এমার্জেন্সি কারো যদি গিফট দরকার পড়ে, আর টুকটাকি দোকান। তো এখানে এই ডাল বড়াটা বসেছিল, এই দোকানের মানে ডাল বড়া খেতে খুবই টেস্টি আর কি। তো এখান থেকে 10 টাকার ডাল বড়া নিয়ে নিলাম, আর চলে এসেছি এখন একদম জিওমার্টের সামনেই। জিওমার্টের সামনে চলে এসেছি, এখন বসে আছি, একটু পরে ঢুকবো, অনেকটা হেঁটে এসেছি তাই বসলাম। রিলায়েন্স ওপরটা কি লেখা আছে, ম্যাক্স। আর বড় না জিওমার্টে মাঝে মধ্যে জানো তো ভিডিও করতে অ্যালাউ করে না, কোনো কোনো সময় যদি দেখে ওরা বলে যে আগে পারমিশন নিয়ে নিতে হয় তারপরে ভিডিও করবে, আবার কোনো কোনো সময় সব কিছুই ছেড়ে দেয়, কোনো ব্যাপারই না। তো আজকে ভিডিও করছিল বর, কোনো কিছুই বলেনি ওরা, মানে এক একবার এক এক রকম করে। তো যাই হোক, কোনো ব্যাপার না এটা। তো জিওমার্টে ভিডিও করতে বেশ ভালো লাগে, এত সুন্দর লাইটের ইয়ে থাকে, মানে চারিদিকে এত লাইট যে সন্ধে বা রাত বলে মনে হয় না, সবসময় একই রকম লাগে, আর কোয়ালিটি খুবই ভালো আসে জিওমার্টের ভিডিও। আর কোচবিহারের জিওমার্টটা না অনেকটা বড়, অনেকটা জুড়ে স্পেস জুড়ে তৈরি, যার জন্য ভিডিও করেও শান্তি আছে। এখানে ফ্রুটের কাউন্টারে দেখো কত বড় বড় পেঁপে রয়েছে, আর ডালিম টালিম অনেক কিছু রয়েছে, বাট এখান থেকে ফল আমি নেব না। এখান থেকে যেটা নিয়ে থাকি সেটা হচ্ছে পনির নিয়ে থাকি, বাট পনিরটা না একদমই খেতে ভালো লাগছে না, আগের বার খেয়ে দেখেছি তাই পনির নিচ্ছি না। আর যেটার জন্য এই কাউন্টারটায় আসা সেটা হচ্ছে ফ্রুটগুলো দেখতে এত ভালো লাগে কি বলবো। আর তারপরে হচ্ছে আমুল কুল নিই, যেটা আমার সবথেকে স্পেশাল জিনিস জিওমার্টের, গেলে ওটা মাস্ট নিতেই হবে। আর প্রত্যেকবারের মতো ফলগুলো একবার করে দেখি, দাম দেখি, তারপর আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিই, কারণ কিনতে পারলেও তারপরে যদি খেতে ভালো না লাগে সত্যি টাকাটা নষ্ট হবে, আর মানে সব থেকে খারাপ ওটাই লাগবে, যেহেতু এখানে জিনিসপত্রের প্রচুর দাম, মানে প্রচুর কস্টলি জিনিসপত্র কিনে কিনে খেতে হয়, খারাপও লাগে। গতদিনের ভিডিওতেই তোমরা হয়তো দেখে থাকবে সজনে ফুল 40 টাকা দিয়ে কিনে খেতে হয়েছে, এমন একটা বাজে ব্যাপার। যাই হোক, এখানে অনেক কিছুই রয়েছে, ড্রাগন ফল টল রয়েছে, বাট কোনোটাই ট্রাই করি না, ভালো লাগে না। আর চলো কী কী কিনেছি সবই তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। মেনলি ঘরে চালটাই বাড়ন্ত হয়ে গেছিলো, যার জন্য আরোই আশা, আর তেলও নিয়ে নিচ্ছি সাথে একটা বড় জার, যেটা কিনা অনেক দিন চলে যায়। টুথপেস্ট
হ্যান্ড ওয়াশ আছে তো? প্রতিবারের মতো আমার বর এবারও শুরু করে দিয়েছে বাইরে বেরিয়ে এসে, মানে কি বলবো, লিস্টটা দেখা কি কি নিল এবং কত দাম নিল। তো এটা হচ্ছে ওর অভ্যাস, কিছু করার নাই, এটা ও মিলিয়ে নেয় এখানে বসেই। আর এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব, টোটো দেখে আসলো ও, এবার জিনিসগুলো একটু ব্যাগ, আমাদের যেসব নিজের ব্যাগ নিয়ে এসেছি তো তাতে প্যাক করে নিয়ে বেরিয়ে যাব টোটো করে, সোজা রুমে চলে যাব, কারণ এই জিনিসপত্র নিয়ে তো আর কোথাও বসে থাকা যাবে না, অনেক কিছুই আছে। সানডের বিচ দেখো, সানডের দিন বাজারে কোথাও ভিড় থাকুক আর না থাকুক, সাগর দিঘির ধারটা কিন্তু বেশ জমজমাট থাকে, কারণ ছুটির দিনে সবাই মোটামুটি একটু ঘুরতে আসে এই প্রাণকেন্দ্রে, আর খাবার দোকান আছে চারিপাশে, সবাই একটু টুকিটাকি কিছু খাওয়ার চেষ্টা করে। তো সানডের দিন আর আমরাই বেশি কম বেরোই আর কি, সানডের দিন অতটাও পছন্দ করি না, কারণ একদমই থমথমে শহর লাগে, তখন দেখতে না ভালো লাগে না। তো যাই হোক, সাগর দিঘির চারিপাশটা দেখতে কিন্তু অপূর্ব দেখাচ্ছে। বাজার করে বাড়ি চলে এসেছি, বাজে হচ্ছে এখন সময় কটা যেন 7:30 মতো, তো ও গেল একটু পাশের দোকানে, দরকার আছে তো চেঞ্জ করে নিই, তারপর দেখাচ্ছি যে কি কি বাজার করা হয়েছে। বাজার করে চলে এসেছি আর এখন বাজে রাত্রি 8:15 মতো, তো ভাবলাম চলো আজকেই দেখিয়ে দিই যে কি কি এনেছি, আর দেরি করা ঠিক হবে না, কারণ এই ব্লগটা এখানেই শেষ করে দেবো আর কি। তো এই যে দেখো এলিনা চাল, এটাই খেয়ে থাকি, কারণ এখানকার যে লোকাল চাল সেটা খেতে পারি না, খুব একটা ভালো লাগে না, গতদিন করেছিলাম তোমরা আগের ব্লগে হয়তো দেখে থাকবে, তো এটাই বেশি ভালো লাগে এলিনা চাল, এটা পাওয়াও যায় না, সচরাচর শেষ হয়ে যায়, হয়তো যারা আমাদের ওদিককার আছে তারাই হয়তো এইগুলো পছন্দ করে বেশি, যেহেতু ওই দিককার মতো চালটা, তো এটা খেতেও টেস্টি কিন্তু, বাট এটার দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে, মানে আমরা যবে থেকে নিচ্ছি বেশ 5-10 টাকা মতো বেড়ে গেছে অনেকটাই। তো এটা 10 প্যাকেট মতো নিয়ে আসা হয়েছে, বড়ো ওর যদি বস্তা থাকতো তাহলে হয়তো সেটাই নিতাম, বাট বড়ো পাওয়া যায় না, এইভাবেই কিনে আনতে হয়। আর একটা নেওয়া হয়েছে রাজধানী চানা ছাতু, এটা তো এটা অফার বলতে বাই টু গেট ওয়ান ছিল অফার, বাট আমরা একটাই নিয়েছি, আর ছাতু খেতে বেশ ভালোই লাগে, এখন গরম পড়ে যাচ্ছে বেশ, ছাতু একটুখানি জলে গুলে বা মুড়ি দিয়ে যে কোনো সময় খেতে ভালো লাগে, ও খেতে পারে, মানে আমিও খাই ও খাই পছন্দ করি, তো এটা নেওয়া হলো। আর এখানে তেমন কিছু নাই, এই চিনিটা তো তোমাদের বলি যে 1,500 টাকার বাজার করলে 9 টাকা কেজি দরে চিনি দেয়, সেটা একটা গ্রিন টি নেওয়া হয়েছে, আগে গ্রিন টিটা শেষ হয়ে গেছে, একটা ক্যাচের হলুদ, ক্যাচ কোম্পানি, জেকে জিরা পাউডার, মানে যেটা পাই সেটাই নিই, ক্যাচ পেলে ক্যাচ নিই, জেকে পেলে জেকে, আশীর্বাদ পেলে আশীর্বাদ, মানে যেটা সামনে পাই সেটাই নিয়ে নিই, ওরকম কোনো ব্যাপার না যে এটাই নিতে হবে। আর এখানে হচ্ছে মুগ ডাল নিয়েছি কিছুটা, জানি না সেদ্ধ কেমন হবে, অনেক সময় সিদ্ধ হতে চায় না, বাট আমার মাঝে মধ্যে ভালোই হয়, একটু মুগ ডাল নিয়ে নিয়েছি, আর একটু মসুর ডালও নিয়ে নিয়েছি সাথে, আর পার্ক নিয়েছিলাম দুটো, একটা ওখানেই বসে বসে খেয়েছি বাইরে পার্ক, আর একটা আমুল কুল নিয়েছিলাম যেটা ওখানে বসে বসে খেয়েছি, যার জন্য দুটো দেখাতে পারছি না, একটা সানলাইট সার্ফ যেটা শেষ হয়ে গেছিল, একটা ভিম জেল বাসন মাজার সাবান, একটা হচ্ছে টাটা সল্ট লবণ নেওয়া হয়েছে, আর মার্গো সাবান নেওয়া হয়েছে, গরম পড়ে যাচ্ছে এখন, ডেটল মার্গো লাইফ বয় এগুলোই চলবে, তো মার্গোটাই নিলাম এখন,
ব্যাস এইটুকুই। এবারের বাজার করার সেরকম ইচ্ছে ছিল না, ও বলেছিল যে অনলাইনে অর্ডার করে দিই চালটা চলে আসবে, তো তারপরে বললো চলো বাড়িতে বসে থাকি বা কি হবে, একটু হাঁটতে হাঁটতে ঘোরাও হবে, বাজারও করা হবে, তো গিয়ে আবার এত কিছু হয়ে গেল। ও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে ফরচুনের কাচিঘানি অয়েলটা নিয়েছি, এর আগের বার ইমামি যে অয়েলটা হয় সেটা খেয়েছিলাম, বাট এবার ফরচুনে নিলাম। এক একবার এক একটা খাই, দুটোই ভালো লাগে, তবে ইমামির ওটা বেশি ভালো লাগে। তো ওটা প্রায় শেষের দিকে, আর এই তেলের জার আমাদের প্রায় আড়াই মাসের কাছাকাছি চলে যায়, কম খাওয়ারই চেষ্টা করি বাট তাও বেশি হয়ে যায় মাঝে মধ্যে, তবু আড়াই মাসটা অনেকটাই তো চলে যায় টানা। নিয়ে আসা হলো, ব্যাস এখন আর আড়াই মাস ওটাকে দেখতে হবে না, তেল তো ঘরে থেকেই যাবে। আর এই ছিল আজকে জিও মার্টের বাজার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখাচ্ছি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, টাটা, গুড নাইট।